السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام الحمد لله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن سلك مسلكهم الى يوم الدين أما بعد দত্তগ্রাম পশ্চিম পাড়া আহলে হাদিস জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ বিজ্ঞ আলোচক বৃন্দ হাদরাত উলামা এ কেরাম এবং আমার সামনে উপস্থিত এই জনপদের বিভিন্ন প্রান্ত থেকে আগত সমাগত দিনী ভাই এবং বোনেরা সবাইকে আরো একবার স্বাগত আপনারা আশা করি ভালো আছেন ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ প্রশংসা করি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর আল্লাহ প্রশংসা করি যিনি আমাদেরকে এই দিনের প্রতি হেদায়ত দিয়েছেন আর তিনি যদি হেদায়ত না দিতেন তাহলে আমরা হেদায়ত পেতাম না সত্য পথ পেতাম না সুতরাং আরও একবার বলা উচিত আলহামদুলিল্লাহ আজকে এই জনপদের জন্য আসলে একটা বিশেষ দিন যে আল্লাহর কোরআন এবং তার রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুমনা নিয়ে বেশ কিছু আলোচনা হবে যা শোনার জন্য আসলে আমাদের সবাইই বেচাইন থাকা উচিত আগ্রহী থাকা উচিত কিন্তু বিশ্ব ব্যবস্থা আজকে আমাদেরকে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের পথ থেকে সরিয়ে নিয়ে গেছে আধুনিক বিশ্ব আমাদেরকে খেল তামসা এবং খেলাধুলার প্রতি এত আগ্রহী করে ফেলেছে যে আমরা আমাদের আসল পথটা অনেক সময় হারিয়ে ফেলি আমরা কোরআন সন্ন্যার জ্ঞানের চাইতে খেলা খেলাধুলাকে বেশি আগ্রহ দেই এটা আসলে কখনোই হওয়া উচিত নয় আপনার আমার জন্য যখন বিশেষ কোনো ক্ষণ বিশেষ কোনো দিন চলে আসে তখন আমাদেরকে সবসময় বুদ্ধিবৃত্তিক চিন্তা করতে হবে এবং দেখতে হবে যে কোনটা আসলে আমাদের জন্য বেশি প্রয়োজন আমাদের সেই কাজটি বেশি করা উচিত শুধু খেলাধুলা কিংবা আনন্দ উল্লাসের জন্যে জীবনের মক্ষম মুহূর্তগুলো নষ্ট করা উচিত নয় কিংবা জীবনের মূল লক্ষ্য উপনীত হওয়া থেকে দূরে সরে যাওয়া আমাদের জন্য উচিত নয় আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিন আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়গুলো এবং ইসলামের মূল লক্ষ্যগুলো মাকাসগুলো বোঝার তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি দিনী ভাই এবং বোনেরা আমরা জানি যে ইসলামের মৌলিক জ্ঞানের মধ্যে ইমানের জ্ঞান আকিদার জ্ঞান ইবাদতের জ্ঞান অতীব প্রয়োজনীয় এটারই সবচেয়ে বেশি প্রায়োরিটি সবার আগে এই জ্ঞানগুলো আমাদের প্রয়োজন কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে ইসলাম কিন্তু শুধু থিওরির নাম না থিওরি মানে কিছু কথা মুখস্থ করলাম জানলাম বুঝলাম আমাদের মুসলমানরা কিন্তু এখন এভাবেই আগাচ্ছে কোরআন মুখস্থ করে অর্থ জানে না তাই না আছে না এরকম সালাদ পড়ে কিন্তু সালাতের মধ্যে কি পড়ে তার অর্থ জানে না না কোরআনের অর্থ জানে না সুরা ফাতিহার অর্থ জানে না আজকারগুলোর অর্থ অর্থ জানে না তাসাহুদের অর্থ জানে আত্মাহিয়াত অর্থ জানে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক সুতরাং জ্ঞান শুধুমাত্র মুখস্থ করলে চলবে না জ্ঞানকে উপলব্ধি করতে হবে বুঝতে হবে আর এর পাশাপাশি আরেকটা জিনিস খুব জরুরি যেটা আমরা আমাদের মুসলিম সমাজগুলোর মধ্যে দেখি একদম নাই বললে চলে সেটা হচ্ছে আখলাক সেটা কি আখলাক আদব এবং আখলাক আদবটা এতই গুরুত্বপূর্ণ যে আমাদের সালাফ সবসময় তারা এলেমের আগে আদব শিখতেন এলেমের আগে কি শিখতেন আদব শিখতেন কারণ আদব সহকারে যদি এলেম না শেখা হয় জ্ঞান না শেখা হয় তাহলে সেই জ্ঞান কাজে আসে না সেই জ্ঞান কাজে আসে না এমা মালিক রাহেমাহ তার মা তাকে যখন তার রস্তার দ্বারা বিয়ে রাহেমাহুল্লার কাছে পাঠান তখন তার সন্তান অর্থাৎ ইমাম মালিক ইবসরাদ রাহেমাহুল্লাকে তিনি নাসিহা করেছিলেন যে বাবা তুমি আগে আদব শিখবা তারপরে এলেম আগে কি আদব তারপরে এল্যাম এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি কোরআন এবং সন্না খুব ভালো করে মেলে ধরি দেখি দেখব যে সেখানে প্রচুর আয়াত আছে যেটা আমাদেরকে আদব শেখাচ্ছে আদব আখলাক, পাশাপাশি এগুলো শেখাচ্ছে আর হাদিসের মধ্যে সাল্লাম তো শর্তই হিসাবে আখলাখকে উল্লেখ করেছেন আখলাক না থাকলে ইমান কখনো পরিপূর্ণ হবে না আমি যতটুকু জানি যে পর্দা আমাদের বন্ধুর উপস্থিতি কিন্তু সন্তোষজনক তাই না পৃথিবীর যে দেশে গিয়েছি দেখেছি আমাদের বোনেরা আসলে দিনের ব্যাপারে অনেক অগ্রসর সন্তানদের তার বিয়াতের ক্ষেত্রে দিনই জ্ঞান অর্জনের ক্ষেত্রে এবং দিন পালনের ক্ষেত্রে দানশীলতার ক্ষেত্রে সব জায়গায় বোনদের অগ্রসরতা আমাদেরকে আসলে উদ্বুদ্ধ করে এবং আমরা মনে করি যে আমাদের ভবিষ্যৎ ইনশাল্লাহ অনেক বেশি উজ্জ্বল এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মও আশা করি আরও অনেক উন্নত হবে কারণ এই বন্দের মতো মা যখন উপস্থিত তখন তাদের সন্তানও অত্যন্ত ভালো হবে আমরা একজন বিশেষ ঐতিহাসিক ব্যক্তির কথা জানি তিনি বলেছিলেন নপোলিয়ন যে আমাকে একজন শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি দেব তাহলে একজন শিক্ষিত মা আর যদি একজন ইমানদার মা হয় তাই না একজন যদি গুজার মা হয় একজন যদি আলেম মা হয় একজন যদি মোত্তাকি মা হয় তাহলে জাতি আলেম হবে জাতি ইমানদার হবে জাতি মোত্তাকি হবে আজকে এই জায়গাগুলোতে আমাদের ল্যাকিংস সুতরাং আমি বলবো যে আজকে আমরা যারা বিশুদ্ধ আকিদার ধারক এবং বাহক এবং আমরা মনে করি যে আমরা সঠিক পথে আছি আমাদের মধ্যে অনেক সময় আমরা লক্ষ্য করছি যে আমরা জ্ঞানগত দিক থেকে এগিয়ে আছি অন্য আরও বিভিন্ন গ্রুপের তুলনায় যারা হয়তো কখনো শেরেকের মধ্যে লিপ্ত আছে বেদায়তের মধ্যে লিপ্ত আছে ত্রুটির মধ্যে লিপ্ত আছে বালালতের মধ্যে লিপ্ত আছে নেফাকের মধ্যে লিপ্ত আছে পাপের মধ্যে লিপ্ত আছে কারণটা কি কারণটা হল জ্ঞানগত স্বল্পতা জ্ঞানের ঘাটতি জ্ঞানের অভাব তিনি ভাবছেন এটা শেরেক না আসলে এটা শেরেক তিনি ভাবছেন এটা এই বাদত আসলে এটা বেদা তাই না তাহলে ঘাটতি হচ্ছে জ্ঞানের তো অনেক সময় আমরা যারা এভাবে সত্যের পথে আছি বলে বিশ্বাস করি এবং সেই চর্চা করি তাদের কিন্তু একটা ঘাটতি প্রায় দেখা যায় সেটা হলো আখলাকের ঘাটতি আখলাকটা কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো কোরআন কীভাবে আখলাখকে চিত্রিত করেছে এখানে আখলাখ বলতে আমরা বোঝাচ্ছি ইমান এবং আকিদার পাশাপাশি আমাদের চারিত্রিক আরও যে সমস্ত গুণাবলী এবং বৈশিষ্ট্য থাকা দরকার যেমন ওয়াদা রক্ষা করা যেমন আমানতদারি রক্ষা করা যেমন সুন্দর আচরণ করা আল আমালা আল হাসানা এবং অন্য সবার সাথে নিজের প্রিয়জনদের সাথে স্বামী তার স্ত্রীর সাথে স্ত্রী তার স্বামীর সাথে বাবা মা সন্তানের সাথে সন্তান বাবা মায়ের সাথে তার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা এবং সুন্দর সুন্দর জীবন যাপন করা এটাকে বলা হয় সুন্দরভাবে সহাবস্থান করা এগুলো সব আখলাকের বিষয় গালিগালাজ না করা সুন্দর বিনয়ের সাথে অ্যাপ্রোচ করা মানুষকে ভালো কথা শেখানো সুসংবাদ দেওয়া ঘৃণা বিদ্বেষ তৈরি না করা মানুষের উপর চড়াও না হওয়া আক্রমণাত্মক না হওয়া যখন কোনো কিছু বুঝাতে চাইবেন সুন্দর করে বুঝাবেন এবং মানুষের প্রতি এসান করা আদল এবং এনসাফ পরায়ণ হওয়া আদল এনসাফ কায়েম করা এবং জুলুম না করা মিথ্যা কথা না বলা ভেজাল নামে মেশানো প্রতারণা না করা এগুলো সব হচ্ছে আখলাকের বিষয় বদ্রাগী না হওয়া আখলাকের বিষয় কিন্তু আমরা দেখি যে অনেক ভালো মানুষ তার জ্ঞান ভালো আমল ভালো তাহার্যত গুজার কিন্তু দেখা গেল যে মানুষের সাথে আচরণ ভালো করেন না অনেক মানুষকে দেখা যায় যে তিনি ধারণীলা সহজে শোধ করেন না তার মানে কি ওয়াদা রক্ষা করেন না অনেক মানুষ আচরণ সুন্দর নয় কথায় তিনি রিয়্যাক্টিভ আচরণ রিয়াক্টিভ আচরণ মানে হলো আক্রমণাত্মক যে কোনো সময় যে কারো একজন ভুল ধরতে গেলে কঠিন কথা বলে ফেলেন এমনভাবে বলে ফেলেন মনে হয় যেন যিনি শুনছেন তার কলজা দগদগে একটা তাই না রেখা করে যা আঘাত লাগে এগুলো সবই কিন্তু আখলাকি ত্রুটি আখলাকি ত্রুটি আপনি আমি যতই বিশুদ্ধ আঁকিদার মানুষ হই যদি আখলাকের দিক থেকে আমরা উন্নত না হই তাহলে আমাদের দাওয়া কখনো মানুষ গ্রহণ করবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু তাআলা সেই কথাটা স্মরণ করে দিয়েছেন এবং বলেছেন ওলা লাউ কুনতা ফাযান গালীদাল কলব লান ফায্দু মিন হাওলিক যদি তুমি ফয কঠিন রুহ হতে গালীদাল কলবে কঠিন হৃদয় সম্পন্ন হতে লান ফায্দু মিন তাহলে তোমার চারপাশ থেকে মানুষ সরে যেত একটা জিনিস খেয়াল করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ তৌহিদ তিনি নিয়ে এসেছেন জগৎবাসীকে তৌহিদের সঠিক জ্ঞান উপহার দিয়েছেন কিন্তু সেই জ্ঞানটা মানুষের কাছে গ্রহণযোগ্য করেছেন কি দিয়ে আখলাখ দিয়ে আদব দিয়ে আর দিয়ে এই জন্য নবী সাল্লামকে কখনোই কোনো গালি দিতে দেখিনি ইতিহাস খুঁজে দেখেন তিনি কাউকে গালি দেননি তিনি কোনো ফাহেসা শব্দ কখনো ব্যবহার করেননি তিনি কঠিন রূঢ়ভাষী কখনো ছিলেন না এমন কি তিনি তার পরিবারের লোক কিংবা তার সমাজের সবার সাথে কিংবা প্রতিবেশী সবার সাথে অত্যন্ত বিনয় আচরণ করেছেন একটা একটা করে যদি আপনি দেখেন তার উপর যখন ওটের উচ্ছিষ্ট চাপিয়ে দেওয়া হলো তিনি কি কোনো বাজু বক্তব্য দিয়েছিলেন দেননি তিনি বাধ্য করেছিলেন এবং আল্লাহ সুবাদ তার কথাই কবুল করেছেন যখন তার স্ত্রী আয়সার আদি আল্লাহ তাল আনহাকে মানুষ মিথ্যা অপবাদ দিয়েছিল তখন তিনি কিন্তু আয়েশার প্রতি কোনো কটুক্তি করেননি অবিচল ছিলেন এবং তিনি ওহির জ্ঞানের জন্য অপেক্ষা করছিলেন আর আজকে আমাদের সমাজে যদি কোনো ব্যক্তির স্ত্রীর প্রতি কোনো অপবাদ আসে ওই স্বামী কিন্তু সবার আগে স্ত্রীকে ধরে যে তোমার জন্য আমার এই অপমান তাই না এটা হয় হচ্ছে না অথচ স্ত্রী বিদুষী তার কোনো দোষ নেই সেই খবরটা আমাদের নেই রাসুলসাল্লা সাল্লাম যখন তাইফে গেলেন দেখেন তাইফের লোকেরা তাকে কষ্ট দেয়নি রক্তাক্ত করেনি কিন্তু তিনি কি তাদের জন্য কোনো বদয়া করেছেন আর আমাদের লোকজন নিজের সন্তানের জন্য পর্যন্ত বদয়া করে দেখেন সন্তান একটু উল্টাপাল্টা করলে বলে যে আল্লাহর গজব তোমার উপরে পড়ুক না আউতবিল্লাহ আলিক এইভাবে ভয়ঙ্কর বদয়া এটা এতে বোঝা যাচ্ছে যে আসলে আখলাখটাকে আমরা রক্ত করতে পারিনি ফলে মানুষ আমাদের কথা অত সহজে গ্রহণ করছেন আমরা যখন দেখি গ্রামের মধ্যে সামান্য কিছু নিয়ে একটু একতলাফ ওটাকে আমরা অনেক বড় করে ফেলি প্রতিবেশী প্রতিবেশীর একতেলাফ জায়গা নিয়ে একতলাফ একটু ভালো করে বুঝান একে অপরকে বুঝান, সবাই তো মুসলিম নাকি তাহলে আমাদের সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে আমাদের মেজাজ করা এবং কেউ কারো কথা শুনতে নারাজ যুক্তির পথে চলতে নারাজ গায়ের জোরে আমরা চলতে চাই এটা বদাখলাখ এটা বোধাকলা এরপরে কথায় কথায় খুবই বাজে কথা গালিগালাজ গালাজ ইত্যাদি আর ফেসবুক যদি আমরা এখন দেখি আল্লাহ হাত ওলা হারাচ্ছি হ্যাঁ তাই না ফেসবুকের মধ্যে যে যাকে পছন্দ করে তার ব্যাপারে সুন্দর কথা আর যাকে অপছন্দ করে তাকে গালি গালাজ ইন্না হে রাজি প্রিয় ভাইরা আজকে আমাদের জ্ঞান আমাদের আকিদা আমাদের ইমান আমাদের ইবাদত এগুলো কাজে আসবে যদি আখলাকটা সুন্দর হয় আর আখলাকটা যদি সুন্দর না হয় তাহলে এগুলো কিন্তু অকেজো হয়ে যাবে এগুলো কিন্তু আর আমাদের কোনো কাজে আসবে না এই জন্যই রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন একটা সহি হাদিসের মধ্যে যে আকমালুল ইম্যান আহসান মোমেন্টের মধ্যে তাদের ইমানটা পরিপূর্ণ যাদের আখলাকটা সবচেয়ে সুন্দর যা রাখলাম যত সুন্দর তার ইমান তত পরিপূর্ণ ও হিয়ারুকুম হিয়া লে আহালি আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে সে যে তার আহাল তার স্ত্রীর কাছে সবচেয়ে উত্তম সুহান আল্লাহ তাহলে স্ত্রীদের সার্টিফিকেট কিন্তু লাগবে আপনারা স্বামীরা যারা আছেন দেখা যাচ্ছে যে অনেক সময় স্ত্রীর উপর চড়াও হন তাকে খুব দমিয়ে রাখেন ডমিনেট করেন তার কথা শুনতে চান না কিন্তু রসুলসাল্লা সাল্লাম কি বললেন যে স্ত্রীর সার্টিফিকেট আপনার জন্য জরুরি সে যদি বলে আপনি ভালো তাহলে আপনি ভালো আর সে যদি বলে আপনি ভালো না তাহলে আপনি ভালো না এটা আমাদের মনে রাখতে হবে আপনাদেরকে কোরআন থেকে কিছু আয়াত একটু শোনাই আল্লাহ সোহামতাল্লাহ বলছেন তোমরা অঙ্গীকার পূর্ণ করো অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞেস করা হবে সেটা আল্লাহর সাথে অঙ্গীকার হোক আর আল্লাহর বান্দাদের সাথে অঙ্গীকার হোক সকল অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞেস করা হবে আল চৌত্রিশ এরপর আল্লাহ মাইদার এক তোমরা অঙ্গীকার ওয়াদা এবং চুক্তিপূর্ণ করো আমাদের অধিকাংশ মানুষ দেখবেন যে চুক্তিপূর্ণ করে না এই যে ধরেন জমির দলিল এটাও কিন্তু একটা চুক্তি কিন্তু দলিল যদি কেউ নকল দলিল বানান তাই না এরকম আরও অনেক কত ঘটনা ঘটে এগুলোর থেকে আমাদের মুক্ত থাকতে হবে আল্লাহ সোহাতাল্লা সুর আল আর মধ্যে বলছেন আর যারা তাদের আমানাত এবং তাদের ওয়াদা রক্ষা করে প্রথম বলেছেন কি আমানাত আর ওয়াদা দেখেন যে লোক আমানত রক্ষা করে এটা আমানাতটা অনেক ব্যাপক শব্দ এটা শুধু টাকার আমানাত না কথার আমানাত হ্যাঁ তারপরে দায়িত্ব পালনের আমানাত এরপরে আপনার কাছে আল্লাহ তালা কিছু আমানত দিয়েছে আপনার সন্তানরা আপনার কাছে আমানাত আপনি যখন কোন রাষ্ট্রীয় দায়িত্ব প্রশাসনিক দায়িত্ব পালন করবেন সেই দায়িত্ব আপনার কাছে আমানাত এবং এই জন্যই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরেকটা বিখ্যাত হাদি যেটি বোহারি মুসলামের মধ্যে এসেছে তিনি বলেছেন আলা কুল্লুকুম রায়েন ও কুল্লুকুম মেসউল আন রাইয়াচি জেনে রাখো তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে কেন কারণ দায়িত্বটা একটা আমান রাষ্ট্রের যিনি অধিনায়ক প্রধান তিনিও দায়িত্বশীল এই রাষ্ট্রের যত কিছু তার সাথে রিলেটেড সবটা তার কাছে আমানত তাকে কেমন দিনের প্রত্যেকটা জিনিস জিজ্ঞেস করা হবে পরিবারের প্রধান যিনি অভিভাবক তিনি তিনিও একজন মাসউল এবং পরিবারের সকল দায়িত্ব তার কাছে আমানত এবং এই আমানত সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে আর মহিলা নারীরা যারা আছেন আমাদের পর্দার আয়ালের বোনেরা মায়েরা তা তারাও তাদের কাছে অনেক আমানাত আছে স্বামীর গৃহ তার কাছে আমানাত স্বামীর সন্তান তার কাছে আমানাত অতএব স্বামীর গৃহের যাবতীয় কিছু রক্ষা করা এবং সন্তানদেরকে সঠিকভাবে গড়ে তোলা তার বিয়ের দাও এটা তার আমানত তাকে সেটার সম্পর্কে জিজ্ঞেস করা হবে এমনকি নারীরা নিজের সতীত্ব রক্ষা করা এবং তাকে কোরআন যে নির্দেশনা দিয়েছে হাদিস যে নির্দেশনা দিয়েছে সেটাও তার কাছে আমানত হাদিস বলছে যে তিনি যেন তার স্বামীর অনুমতি ছাড়া কোনো পুরুষকে বা কোনো বাইরের লোককে ঘরে ঢুকতে না দেন তাহলে এটা তার কাছে আমাত এই সকল আমাদের সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে সুতরাং এগুলো হচ্ছে আমাদের আখলাকের সাথে রিলেটেড কারণ যদি কোনো নারী তার স্বামীর বাইরে কোনো পুরুষকে ঢুকতে দেয় তাহলে তার ব্যাপারে ব্লেম আসে না তাকে মানুষ বলে খারাপ মহিলা যদি কোনো মহিলা তার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে ফেসবুকে হোক টেলিফোনে হোক অথবা সরাসরি কোনো সম্পর্ক চালিয়ে যায় তাহলে এটাও কিন্তু খারাপ ঠিক একইভাবে স্বামীও যদি কোনো পর নারীর প্রতি আসক্ত হয় এটাও কিন্তু বদাখলাকি মনে রাখতে হবে এগুলো সবই বদাখলাকি এই জিনিসগুলো আমরা দেখি তাহলে এভাবে যত আমানত আছে একজন ব্যবসায়ী তিনি ভেজাল মেশাবেন না এটাই তার উপর দায়িত্ব এটাই তার কাছে আমানাত কিন্তু যদি ভেজাল মেশান তাহলে কী করলেন তিনি খেয়ানত করলেন তিনি খেয়ানত করলেন এভাবে আমরা প্রত্যেকটা জায়গায় একজন ব্যক্তি যিনি যাকে দায়িত্ব দেওয়া হয়েছে হয়তো সরকারি অফিসে হোক বেসরকারি অফিসে হোক সে দায়িত্বগুলি তিনি কোনো ঘুষ খাওয়া ছাড়াই পালন করবেন এটা আমানত যদি যদি ঘুষ খান তাহলে কি হবে খেয়ানত হবে প্রিয় ভাইরা একজন ব্যক্তি যদি ঘুষ খায় এটা কি তার ভালো আখলাক না মন্দ আখলাক বলেন তো মন্দ আখলাক এগুলো আমাদেরকে বুঝতে হবে এই জায়গাগুলোতে আমাদের আসলে চরম ত্রুটি আছে আচ্ছা এটা গেল একটা দিক এরকম কোরআন কিন্তু আরো অনেকগুলো বিষয় তুলে ধরেছে এর মধ্যে একটা হচ্ছে না জেনে কথা বলা সোরা ইসরার মধ্যে আল্লাহ সোমতাল যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে কথা বলো না সে বিষয়ে বলতে হবে কি আমি জানি না কি বলবেন আমি জানি না দেখেন আমাদের সালাফ বড় বড় ইমামরা কত বিনয়ী ছিলেন আমাদের মতো ভান করেন নাই যে সব জানি এখন দেখেন রাস্তা যাকেই কিছু জিজ্ঞেস করি আমি বাংলাদেশে এ পর্যন্ত কারো কাছে পাই নাই যে বলে যে আমি জানি না বললাম যে ভাই যেমন বললা কোন দিকে বলে যে এদিকে আসলে ওইদিকে বুঝছে এই ধরনের মিস গাইডেন্স বাংলাদেশে এত বেশি আর সৌদি আরবে যখন প্রথম গেলাম বিভিন্ন নতুন জায়গা কিছুই তো চেয়ে না যদি জিজ্ঞেস করি ভাই ওই জায়গাটা কোন দিকে বা এই বিল্ডিংটা কোথায় বা ওই ফন্দুকটা কোথায় তারা কমন আল্লাহ মাদ্রি জানি না জানি না যাই না বিরক্ত হয়ে যেতাম আরে এরা কিছুই জানে না দেখি কিন্তু বাংলাদেশে আসার পর দেখলাম সবই জানে এই জানাটা আবার মুশকিল কারণ এই জানাটা রং জানা তাহলে তার থেকে ভালো হচ্ছে এ কথা বলা যে জানি না আচ্ছা ইমাম মালিক রাহমাহুল্লাহ তাকে চল্লিশটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে দেখেন কত বড় ইমাম তার তো লজ্জা হওয়া উচিত যদি বলে যে আমি জানি না না কিন্তু আমাদের আমাদের স্কলাররা আমাদের ওলামাইকেরাম যদি না জানতেন বলে দিতেন যে জানি না লজ্জবত করতেন এবং মনে করতেন যে আমি তো সব অতএব আমি জানি না এটা বলার মধ্যে কোনো ত্রুটি নাই বরং বদাখলা কি যে জানে না তারপর বলে যে তিনি ছত্রিশটা প্রশ্নের উত্তরে বলেছিলেন লা না। মাত্র চারটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন তাহলে এই জন্যই তো এই ইমামদেরকে কি উম্মা গ্রহণ করেছে আমানাদ্দার যা জানেন তা জানান যা জানেন না বলে দেন যে জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে আরো বলেছেন ওয়া লা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল হাদা হালালু হাদা হারাম আর তোমাদের জিব্বা যা বর্ণনা করে সেই বর্ণনার আলোকে তোমরা বলো না মানে মিথ্যা কথা বলো না যে এটা হালাল এটা হারাম আল্লাহ যেটা হালাল বলেছেন সেটাকেই তোমরা হালাল বলো আল্লাহ যেটাকে হারাম বলেছেন সেটাকেই তোমরা হারাম বলো কিন্তু তিনি যেটাকে হালাল করেননি তোমরা সেটাকে হালাল করো না তিনি যেটাকে হারাম করেননি সেটাকে তোমরা হারাম করো না আজকে কিন্তু আমাদের জনজীবনে দেখেন সুদকে সবাই হালাল বানিয়ে ফেলছে না হালাল করছে না সমানে সবাই সুদ খাচ্ছে খাচ্ছে না বলেন তো শুধু তাই না বরং বলে যে আরে কিসের ইসলামিক ব্যাংকিং কিসের কি সবই সমান অনেকে আবার বলে ইসলাম ব্যাঙ্কিং আরও খারাপ অনেক কারণে নানা কারণে যদি ইসলামিক ফিন্যান্সের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দেয় সেটা তো ইসলামের দোষ না সেটা কি ইসলামের দোষ আপনি সুদ খাবেন না এটাই তো ইসলামের কথা না এখন যদি সুদবিহীন এবং সুদ মুক্ত অর্থনীতি তৈরি করা যায় সেটাই তো আমাদেরকে চালু করতে হবে নাকি যদি কেউ সুদমুক্ত ইসলামী অর্থনীতির কথা বলে আবার সুদ খায় দোষকার ওই ব্যক্তির না ইসলামের ব্যক্তির অতএব আমাদেরকে মনে রাখতে হবে সমাজে কোনো কোনো ইসলামী ব্যাংকের কোনো যদি সমস্যা হয় বা কোনো কোনো ব্যক্তি যদি পুরো ইসলামকে না মেনে উল্টাপাল্টা করে তাহলে এটা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মানে সেই জন্য দায়ী এটার জন্য ইসলাম দায়ী নয় অতএব আমরা সুদকে কখনো হালাল করতে পারি না কোন ইসলামী ব্যাংক যদি সঠিকভাবে না চলে সেই জন্য সুদ কি জায়েজ হয়ে যাবে বলেন জায়জ হয়ে যাবে এটা আমাদেরকে মনে রাখতে হবে ঠিক তেমনি সমাজে আরও অনেক কিছু আছে দেখেন আমরা যখন বাজার থেকে বিদেশের বিস্কিট খাই চকলেট খাই অথবা বিদেশ থেকে আনা বিভিন্ন রকম আপনার যে জিনিসপত্রগুলো আছে খাওয়ার জিনিস সেগুলো আমরা কিনি আমরা কি কখনো চিন্তা করি যে এর মধ্যে হারাম থাকতে পারে এর মধ্যে মৃত জন্তুর জেলেটিন থাকতে পারে এর মধ্যে শুকরের চর্বি থাকতে পারে আমাদের কিন্তু সেগুলো হয়তো জানা নাই অথবা আমরা জানার চেষ্টাও করি না এটা করতে হবে আমি বিদেশে একবার পাউরুটি কিনে খাচ্ছিলাম একজন আমাকে বললো সাবধান এখানের পাউরুটি কিছু কিছু পাউরুটি আছে হালাল কিছু কিছু পাউরুটি আছে হারাম তাই না এটা একটা বড় প্রশ্ন আরে বলেন কি রুটির মধ্যে আবার হালাল হারাম কী ভাতের মধ্যে আবার হালাল হারাম কি প্রশ্ন আসে না পাউরুটি তো রুটি এটা গমের তৈরি বললো যে না আপনি দেখেন ওখানে লেখা আছে আমি গিয়ে পরের দিন একটা বড় শপিং বলে দেখলাম আল্লাহ দেখে আমার গা এড়ে উঠলো বললাম সোহান আল্লাহ ওখানে শুকর একটা পাওয়ারুটিতে শুকরজাত জিনিস আছে তাহলে একজন মুসলিম যদি ইমানকে রক্ষা করতে চায় হালাল হারাম মেনে চলতে চায় তাকে অবশ্যই এগুলো ঘেটে দেখতে হবে কিন্তু আপনি সব কিছু খেয়ে ফেলবেন কনজিউম করবেন নেবেন ব্যবহার করবেন এটা হতে পারে না অনেকে বলেন যে যেমন সাবান সাবানের মধ্যে হালাল হারাম কী কিন্তু হালাল হারাম আছে এর কারণ হলো কোনো কোনো সাবানে শুকরের চর্বি মিশ্রিত করা হয় রসুলসাল্লা সাল্লাম থেকে বিশুদ্ধ হাদিস আছে যে শুকরের সব কিছু হারা শুকরের গোশ খাওয়া অথবা চর্বি খাওয়া দুটোই হারাম এবং সেটা সেবন করাও যাবে না খাওয়া বাদ দেন গায়ে ব্যবহার করাও যাবে না সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে আমরা আজকে অনেক সময় মুখে হালাল হারাম ঠিকমতো শিকার করি কিন্তু কাজে স্বীকার করি না এখানে সেটাই বলেছে মুখে যেটাকে আমরা বর্ণনা করি তার আলোকে আমরা মিথ্যাকে প্রশ্রয় দিতে পারি না মিথ্যাকে প্রশ্রয় দেওয়াটাও কিন্তু মিথ্যা বলার সামিল হালালকে যদি আপনি হারাম হারামভাবে কনজিউম করেন অথবা হারামকে হালাল মনে করে যদি কনজিউম করেন এটাও এটাও মিথ্যাকে সত্য সত্যকে মিথ্যা বলা সামিল হালালকে হারাম করা হারামকে হালাল করার সামিল এটা আমাদের আখলাকের সাথে রিলেটেড এই জন্য একজন মুসলিম অবশ্যই সে সতর্ক হবে যেন হালাল হারামের মধ্যে সে মিশ্রণ না করে আপনি দেখবেন ফ্রিকোয়েন্টলি যে লোকটা হারাম কাজ করে যাচ্ছে আপনি কি তাকে আখলাকে মানুষ বলবেন চরিত্রবান বলবেন ভালো মুসলিম বলবেন অবশ্যই বলবেন না তাহলে আমাদের মুসলিমদের মধ্যে আমাদের আফলাকের দাবি হচ্ছে হালাল হারাম মেনে চলে যদি এটা ইমানেরও দাবি আচ্ছা এরপরে আরো কয়েকটা বিষয় আছে যেমন আহ অপব্যয় করা কোরআনের মধ্যে কয়েক ধরনের অপব্যয়ের কথা বলা হচ্ছে যেমন এসরাফ যেমন তাবদির এসরাফ এবং তাবদির দুটোই নানা আয়াতের মধ্যে আল্লাহ সালা নিষেধ করে দিয়েছেন বলেছেন ওল্য তুবদের আর তোমরা অপব্যয় করো না কারণ অপব্যয়কারীরা শয়তানের ভাই মানে বন্ধু শয়তান অপব্যয়কে পছন্দ করে অতএব যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই অপব্যয় করা নানারকম হতে পারে আপনি টাকা পয়সা অপব্যয় করলেন খাদ্যদ্রব্য নষ্ট করলেন আর অনেক সময় মানুষ দেখবেন যে যেমন স্মোক করে স্মোক করা মানে কি সিগারেট পান করে সিগারেট পান করে এটা কি অপব্যয় না অপব্যয় আমাদের দেশে অনেকে বলে যে সিগারেট না কিন্তু এখানে আমরা দেখি আমাদের স্কলাররা উল্লেখ করে দিয়েছেন যে সিগারেটের মধ্যে হারাম হওয়ার অনেকগুলো উপাদান আছে এর মধ্যে একটা হলো অপব্যয় এমন একটা কাজে টাকা ব্যয় করলেন যার কোনো উপকার নাই সিগারেটে কি কোনো উপকার আছে কোনো উপকার নাই বরং প্যাকেটের গায়ে লেখা আছে সিগারেট পান মৃত্যু ঘটায় আগে বলতো যে এটা ক্ষতিকর এখন বলে মৃত্যু ঘটায় মানে ক্ষতিটা আরও বেশি তাছাড়া সিগারেট সমাজের জন্য ক্ষতিকর আল্লাহ রসুল সাল্লা সাম বলেছেন লা ওয়ালা এবং সিগারেট পাশের লোকদেরকে তাকেও স্মোকার বানায় একজন হলো ডাইরেক্ট স্মোকার আর একজন হল ইনডাইরেক্ট স্মোকার সিগারেটের কারণে নানা রোগ হয় এছাড়াও ফেরেশতারাও তারাও কিন্তু এতে কষ্ট পান নবী সাল্লাহ সাল্লাম থেকে একটা হাদিস আছে যে হাদিসটা মদিনার মধ্যে আছে হারামে আদা বিহি বানু আদম বনু আদম যে কারণে কষ্ট পায় সে একই কারণে ফেরেশ তারাও কষ্ট পায় এভাবে নানা দলিল আছে যার দ্বারা বোঝা যাচ্ছে যে সিগারেট পান করাটা এটা ত্যা এবং এটা হারাম এভাবে খাবার দাবারের ক্ষেত্রে কিংবা প্রসাধনের ক্ষেত্রে পোশাক আশাক ব্যবহারের ক্ষেত্রে আপনার যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকাই হচ্ছে আদব আর অতিরিক্ত জিনিস যার কোনো প্রয়োজন নেই বরং আপনি যা দিয়ে আসলে নিজের অতিরিক্ত খরচ ডেকে নিয়ে আসছেন নিজের পরিবারের উপর খরচ চাপিয়ে দিচ্ছেন বাবা মায়ের উপর খরচ চাপিয়ে দিচ্ছেন এগুলো তার দিরের মধ্যে পড়ে আচ্ছা এরপরে আল কোরআন আমাদেরকে বলছে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইনসাফ করতে জাস্টিস আপনি পরিবারের সবার প্রতি জাস্টিস করবেন সন্তানদের কারো পেছনে বেশি খরচ করবেন কারো পেছনে কম এটাকে জাস্টিস হবে হবে না আমাদের গ্রাম দেশগুলোতে কিন্তু নানা ধরনের বৈষম্য আছে যেটা আদল ইনসাফের বিপরীত যেমন কন্যা সন্তানদেরকে ঠকানো এবং ছেলে সন্তানদেরকে জেতানো খাবার দাবারের ক্ষেত্রে ভালো টুকরাটা ছেলের পাতে দেয় আর খারাপ টুকরাটা মেয়ের পাতে দেয় আছে না এটা বলেন তো আরও আছে ভয়ঙ্কর সেটা কি মিরাজ বন্টনের ক্ষেত্রে মেয়েদেরকে ঠিক মতো মিরাজ দেয় না এটা ঠিক না বলেন তো অধিকাংশ ইসলামিক পরিবারও এটা ঘটছে যেটা খুবই ভয়ঙ্কর এটা আদল ইনসাফের সাথে মোটেই যায় না বোনেরা ভাইদের থেকে পায় না বাবা যখন মারা যায় বোনেরা ভাইদের থেকে পায় না আর যদি একটু পায় তাহলে ওই পগার বাড়িতে পায় দূরে পায় মূল বাড়িতে কিছুই পায় না কিন্তু ইসলামের নিয়ম হচ্ছে কোনো বৈষম্য করা যাবে না কোনো বৈষম্য করা যাবে এটা আখলাকে সাথে বোনকে ঠকানো ভাইকে ঠকানো ভাতিজাকে ঠকানো এটা ইসলামের সাথে কি যায় যায় না প্রিয় ভাইরা এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে আরেকটা হচ্ছে যেমন মহারানা মোহরানা দেওয়াটা কি ফরজ না মোস্তাহাব ফরজ এই মহারানাটা আমাদের বন্ধেরকে ঠিকমতো বুঝিয়ে দেওয়া হয় না আমাদের দেশের মেয়েরা আসলে খুবই সহজ সরল কিছু মেয়েরা অবশ্য স্বামীকে খুব কষ্ট দেয় আছে না এরকম আছে কিন্তু অধিকাংশ মেয়েরাই দেখা যাচ্ছে সহজ সরল তারা বাপের বাড়ি থেকে যা পাবে সেটা কখনো তারা চায় না স্বামীর কাছে কখনো চায় না যে আমার মহরানা তো বাকি রয়ে গেছে দাও এবং তারা মনে করে যে মহারানা দরকার কি এমনিতেই চলুক কিন্তু আসলে ইসলাম মেয়েদেরকে মহরণার অধিকার দিয়েছে এবং এই মহারণাটা প্রাথমিক নিয়ম বেসিক প্রিন্সিপাল হচ্ছে শুরুতে দিয়ে দেওয়া কিন্তু যদি কোনো কারণে কিছু দেয় কিছু রাখে সেটা জায়জ আছে কিন্তু তারপরে মহারণাটা একটা ঋণের মতো এটা দিতেই হবে এটা যদি স্ত্রী ক্ষমা না করে মাফ করে না দেয় তাহলে ক্ষমা হবে না আর অনেক চালাক স্বামী কিন্তু রাতে বলে তুমি আমাকে মাফ করে দাও সুভান আল্লাহ কোনো স্বামী যদি প্রথম দিনই সে মহারানা মাপ চায় এটা তার জন্য কিন্তু খুবই ডিসক্রেডিট সে যে একজন পুরুষ একজন সামর্থ্যবান অভিভাবক সে কিন্তু তার বিরুদ্ধে চলে গেল অতএব আমি বলবো মহারানা যতটুকু দিতে পারেন ততটুকুই আপনি ওয়াদা করবেন এবং সেটা দিয়ে ফেলবেন মাপ চাওয়ার কোনো কারণ এখানে নেই ইসলাম মেয়েদের সম্মাননা হিসেবে মহারানা নির্ধারণ করেছে অতএব এই বৈষম্য করা যাবে না মেয়েদেরকে ঠকানো যাবে না মিরাসে ঠকানো যাবে না মহরণায় ঠকানো যাবে না কিংবা আমাদের ছেলে মেয়েদের মধ্যে বৈষম্য করে তাদেরকে ঠকানো যাবে না আপনি ছেলেকে ভালো স্কুলে দিলেন মেয়েকে কোনো মতে পড়ালেন আপনি খাবার দাবারের মধ্যে ভালোটা ছেলেকে দিলেন মেয়েকে কোনো মতে খাবারটা দিলেন ভাবলেন এ তো পরের বাড়ি যাবে এটা গ্রামে গঞ্জে বেশি দেখা যায় তো এগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে আহ রাসুল্লা সাল্লা সালামের সেই বিখ্যাত হাদিসটা আপনারা জানেন নর্মাদবদেশ রাদি আল্লাহ তালহর বাবার সে হাদিসটা তার মা বারবার তাকে বলছিলেন তার বাবাকে যে নোমানকে একটা গোলাম দিয়ে দাও তিনি শেষ পর্যন্ত দিলেন তারপরে মা বললেন যে না এইভাবে হবে না রাসুল সাল্লাহ কাছে যাও তিনি যেন সাক্ষী দেন এটার জন্য সাক্ষী হন তো তিনি নোমান দিন বেশিরকে নিয়ে গেলেন রাসুল সাল্লাহ কাছে বললেন আমি একে একটা গোলাম প্রদান করেছি আপনাকে এখন সাক্ষী রাখতে চাচ্ছি রাসুলসাল্লাম সুহান আল্লাহ তিনি তো আদলের বিপরীত অবস্থানে কখনো যাবেন না তিনি বললেন তুমি কি আলেকুলা না তুমি কি প্রত্যেক সন্তানের জন্য এভাবে একটা একটা করে গোলাম দিয়েছ তিনি বললেন যে না শুধু একে দিয়েছি তখন রাসুলসাল্লাহ সাল্লাম বললেন যে না আমি তাহলে এই জুলুমের আমি সাক্ষী হব না এটা জুলুম এই জুলুমের সাক্ষী হব না সন্তানদের একজনকে দেবেন আর অন্যজনকে দেবেন না অন্যদেরকে দেবেন না এটা আদল ইনসাফের পরিপন্থী এবং এটা সাল্লা করলেন এর দ্বারা প্রমাণিত হল সন্তানদের মধ্যেও আদল ইনসাফ রক্ষা করতে হবে আপনি ভাববেন না যে আমার সন্তান যেভাবে ইচ্ছা সেভাবেই করব। অনেকে তার সন্তানকে খুব পিটায় এটাও কিন্তু আদল না রাসুল সাল্লাহ সাল্লামের অত সন্তান ছিল তাদের গায়েকে তিনি হাত তুলেছিলেন বলেন তিনি ব্যাধ ঝুলাতে বলেছেন রাসুল সাল্লাহাম ঝুলাতে বলেছেন কারণ সন্তানদেরকে শাসনের প্রয়োজন আছে কিন্তু তাই বলে তাদেরকে একদম মেরে রক্তাক্ত করবেন এটা কিন্তু পদ্ধতি ছিল না শিক্ষকদেরকেও ব্যাথ হাতে নেওয়ার অধিকার দেওয়া হয়েছে কিন্তু তাই বলে ছাত্রদেরকে মেরে একদম রক্তাক্ত করে ফেলবেন এটা রাসুল সাল্লাহ সাল্লামের জীবনীতে আমরা কখনো দেখি না অতএব তার আহ্লাদ ছিল সুন্দর তিনি তিনি শাসনও করতেন সোহাগও করতেন কিন্তু তার সোহাগ এতটাই শক্তিশালী ছিল অল্প শাসনেই কাজ হয়ে যেত এখনও আপনি দেখেন আপনি যদি সত্যিকার ভালোবাসা সত্যিকার সুন্দর আচরণ এগুলোকে রপ্ত করতে পারেন এবং সেটা দিয়ে যদি আপনি শাসন চালিয়ে যান তাহলে আপনাকে খুব কমই ভয় দেখাতে হবে আপনাকে খুব কমই তাকে কষ্ট দিতে হবে এবং সেটাই আমরা দেখেছি যে রাসুসাল্লাহ সাল্লামের যুগে মদিনা সমাজে কয়জনকে তাকে গ্রেপ্তার করতে হয়েছিল বলেন তো কয়জন সাহাবি ভুলের মধ্যে ছিলেন বলেন তো তাই না একজন দুজন দু চারটা ঘটনা আমরা তখন দেখেছি যে মদিনা সমাজে ঘটেছিল মুসলিমদের মধ্যে সকল মুসলিম তারা অত্যন্ত পরিচ্ছন্ন অত্যন্ত চরিত্রবান জীবন তারা যাপন করতেন এবং এটাই হচ্ছে ইসলামের মূল শিক্ষা আচ্ছা এর পাশাপাশি আমরা দেখি আমাদের আখলাকের আরেকটা বিষয় হচ্ছে পুণ্য এবং তাকুয়ার ভিত্তিতে পারস্পরিক সহযোগিতা করা পাপ এবং সীমালঙ্ঘনের ভিত্তিতে সহযোগিতা করা নয় কিন্তু আজকের সমাজ কিন্তু উলটায় ফেলছে সবকিছু আল কোরআন বলছে তাআউনু আলাল বিররি ওয়াতাকওয়া তাকুয়া লা তাআওয়ানু আলাল ইথমি ওয়াল তোমরা পুণ্য এবং তাকওয়ার ভিত্তিতে পরস্পরকে সহযোগিতা করো এবং পাপ আর লঙ্ঘনের ভিত্তিতে পরস্পরকে সহযোগিতা করো না তাহলে আপনি যদি যে কোনো পাপ কাজে সহায়তা করেন চোখ থাকেন প্রতিবাদ না করেন অথবা মৌন সম্মতি দেন তাহলে পাপের ভিত্তিতে আপনি সহায়তা করলেন এটা অনেক বেশি আমাদের সমাজ ঘুষ দেখেও যদি চুপ থাকেন অন্যায় দেখেও যদি চুপ থাকেন এবং সেগুলোতে সম্মতি জ্ঞাপন করেন অথবা যদি সহযোগী হন তাহলে তারও ভয়ঙ্কর এখন তো আমরা দেখি যে সিন্ডিকেট সিন্ডিকেট না সব লেভেলের খারাপ লোকদের অত্যন্ত শক্তিশালী সিন্ডিকেট যে সিন্ডিকেটটা ভাঙাটা কঠিন আপনি যদি সেই সিন্ডিকেটের মধ্যে ঢুকেন তাহলে কিন্তু আপনি পাপ এবং সীমা লঙ্ঘনকে ত্বরান্বিত করলেন ইসলাম এটাকে কখনোই অ্যালাউ করে না আপনি যদি প্রতিবাদ করতে নাও পারেন অন্তত অন্তরে ঘৃণা করে সেই সিন্ডিকেট থেকে আপনাকে বের হয়ে আসতে হবে এই সিন্ডিকেট আমরা দেখেছি হসপিটালগুলোতে এই সিন্ডিকেট আমরা দেখেছি ব্যবসায়িক মহলে এই সিন্ডিকেট আমরা দেখেছি বিভিন্ন প্রশাসনের মধ্যে এই সিন্ডিকেট আমরা দেখেছি বিভিন্ন অফিস আদালতে এবং এভাবে নানা দুষ্ট চক্র আমাদের সমাজে একসাথ হয়ে পাপ এবং সীমালঙ্ঘনের ভিত্তিতে তারা একে অন্যের সাথে সহযোগিতা করে পুরো সমাজকে নষ্ট করে ফেলেছে দুর্নীতিতে ভরিয়ে দিয়েছে প্রিয় ভাইরা এটা হলো বদাখলাখ এ থেকে বেরিয়ে আসতে আপনি যদি সহিদার মানুষ হন শুধুমাত্র সলাপ পড়ার সময় আর বাড়িতে আর বাইরে যদি এরকম খারাপ কোনো সিন্ডিকেটের সদস্য হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আখলাকের মধ্যে থাকলেন না আচ্ছা জুলুমের ব্যাপারে কোরআন বারবার আমাদেরকে সতর্ক করেছে আল্লাহ আল্লাহসামাতা বলছেন তিলকা হদুদুল্লাহ এটা হলো আল্লাহর সীমারেখা ফলা তা দূহা অতএব আল্লাহর নির্ধারিত সীমারেখা তোমরা লঙ্ঘন করো না অমায়িয়াতা আদদা হদুদ আল্লাহ উলা ইকাহ মুফ ওয়ালে আর যারা আল্লাহর নির্ধারিত সীমারেখা লঙ্ঘন করে তারা হচ্ছে জালিম তাহলে জালিম মানে শুধু মারপিট করলেই জালিম হয় না আপনি সলাদ করলেন না তাহলে জুলুম করলেন আপনি সিয়াম রাখলেন না জুলুম করলেন জাকাত দিলেন না জুলুম করলেন আপনি অন্যের হক নষ্ট করলেন জোলম করলেন আপনি আল্লাহর হক নষ্ট করলেন জুলুম করলেন এভাবে যত শেরিয়ার নির্দেশনা আছে যেটাই আপনি লঙ্ঘন করবেন সেই লঙ্ঘনের কারণে আপনি জালিম বলে গণ্য হবেন অতএব সর্বপ্রকার জুলুমকে বর্জন করা এটা হলো আখলাকি ব্যক্তিদের বৈশিষ্ট্য মুসলিম যারা সৎ যারা পরিচ্ছন্ন স্বভাব এবং চরিত্রের অধিকারী তারা সকল প্রকার জুলুমকে বিদায় জানায় সত্যবাদী হওয়া মিথ্যাকে অ্যাভয়েড করা বা বাদ দেওয়া এগুলো জুলুমের এগুলো আখলাকের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এরপরে আছে সবর সবর সবরটা খুবই কম্প্রিহেন্সিভ একটা বৈশিষ্ট্য যেটা আখলাকি মানুষের জন্য খুবই জরুরি আপনার সবর না থাকলে আপনি আখলাকের মধ্যে থাকতে পারবেন না আপনি একটা জিনিস আল্লাহর কাছে চাচ্ছেন পাচ্ছেন না কিছুকাল পরে আল্লাহর প্রতি ক্ষিপ্ত হয়ে গেলেন কি হলো বলেন তো আপনি কিন্তু আখলাখ থেকে দূরে সরে গেলেন আহারে আল্লাহর কাছে এত চাইলাম আল্লাহ দিল না দেখেন এর মধ্যে কিন্তু আল্লাহর বিরুদ্ধে একটা ক্ষোভ আছে ক্ষোভ আছে না এটা কিন্তু কোনো মুসলিমের ভালো মুসলিমে থাকতে পারে না আল্লাহর বিরুদ্ধে ক্ষিপ্ত হওয়া যাবে না সবর মানেই হচ্ছে যত কঠিন অবস্থায় আপনি পড়েন না কেন যত বড় মুসিবতই আপনার উপর আসুক না কেন আপনাকে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর কাদা এবং কাদারের প্রতি সন্তুষ্ট থাকতে হবে যদি সবর করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে বিশারত আছে আল্লা দিন ইদা আসাবাত মুসিবাতুন কালু ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহে রাজন এবং এর আগে আল্লাহ সুমন বলেছেন ওলেন আব্লু আন্না কুমবিশে ইমিনাল খৌফি ওল জুড়ে ওয়ানাক সিমিনাল আমি ওয়াল আনফুসি ওয়াত্তামারা ওয়াবাশির ইসির আল্লাহ বলছেন অবশ্য অবশ্যই আমরা তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় দিয়ে কিছু ক্ষুধা এবং দুর্ভিক্ষ দিয়ে এবং জানমালের কিছু ঘাটতি দিয়ে তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব আর যারা সবর করবে তাদেরকে সুসংবাদ দাও কারা সবর করে আল্লা দিন আসাবাত হুম মুসিবা যাদের উপর কোনো মুসিবত আপতিত হয় আলু ইন্না আলিল্লাহি তখন তারা সেই মুসিবত ধারণ করে এবং আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে বলে যে নিশ্চয় দিকে আমাদেরকে ফিরে যেতে হবে এটা সুহান আল্লাহ আখলাকের বড় বিষয় বিশাল আখলা আজকের জামানায় আমরা দেখতে পাচ্ছি যে কেউ অস্থির হয়ে যায় অসুখে অস্থির হয়ে যায় তারপরে অনেকে দেখা যাচ্ছে যে কোনো কিছুর জন্য চেষ্টা করে সাথে সাথে হয় না অস্থির হয়ে যায় এই অস্থিরতা আমাদেরকে আমাদের জনজীবনে অশান্তি সৃষ্টি করে আমাদের মধ্যে একদল মানুষ দেখবেন যে তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য অস্থির হয়ে যায় ফলে ইসলামের মূল যে ধারা মূল যে পথ সেটা থেকে সরে যায় কারণ তারা মনে করছে যে এভাবে নিয়মাতান্ত্রিক যেভাবে রসুল সাল্লাহ আমাদেরকে শিখিয়েছেন সেভাবে বোধ হয় ইসলাম প্রতিষ্ঠা করা কঠিন হবে ফলে তারা খুব শর্টকাট কোনো পথ তারা অনুসন্ধান করে কিন্তু সেটা তাদেরকে ভুল পথে নিয়ে যায় একইভাবে দেখবেন জান্নাত পাওয়ার জন্য আমাদের সমাজে আরেক দল লোক শর্টকাট পথ খোঁজে তাই না খুবই শর্টকাট পথ খোঁজে শর্টকাট পথ খুঁজবেন না তার মানে হচ্ছে সবর থাকলে আপনি আসল পথেই যাবেন এবং আসল পথেই আপনাকে আমাকে যেতে হবে আচ্ছা আমি হাদিস থেকে দু একটা উদাহরণ দিই রসুল্লাহ সাল্লাইসাল্লাম তিনি বলেছেন মা মিন সেই ইন আফলি মিজানুল মিজান ইয়োমাল মিন খুলকিন হাসান যে কিয়ামতের দিন মোমেনের যে মিজান স্কেল হবে তার আমল মাপার জন্য সেই আমল সেই মিজানের মধ্যে তার যত কিছু রাখা হবে তার মধ্যে সবচেয়ে ভারী হবে কি আখলাক হলকন হাসান সুন্দর আখলাক অতএব সুন্দর আখলাক এটা আসলে আমাদের মন মেজাজকে সুন্দর রাখে ভালো রাখে আমাদেরকে মানসিক যে কোনো অশান্তি থেকেও রক্ষা করে ফলে সার্বিক বিবেচনায় আপনি আপনি নিজে চিন্তা করলে বুঝবেন কেন এটাকে সবচেয়ে ভারী করা হয়েছে কারণ অনেকগুলো গুণের সমাহার হচ্ছে সুন্দর লাখ শুধুমাত্র যে কোনো আপনি সত্য কথা বলেন আর সব জায়গায় আপনার ডিজাস্টার উল্টাপাল্টা তাহলে কি সুন্দর লাখ হলো হলো না এই জন্য রাসু সাল্লাহ সাল্লামের কথাটা বললেন এরপরে আমাদেরকে সকল ধরনের সত্যবাদিতা চর্চার দিকে তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করে একটা চমৎকার কথা আমাদেরকে বলেছেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনাসী ইলাল বের সত্যবাদিতা পুণ্যের দিকে মানুষকে ধাবিত করে নিয়ে যায় ও ইনাল বের ইহদি জান্না আর পুণ্য মানুষকে জান্নাতের দিকে পথ দেখায় ও হাত্তা রাজুয়া কুনা খান আর কোনো মোমেন ব্যক্তি সে সত্য কথা বলতে থাকে সত্যের চর্চা করতে থাকে শেষ পর্যন্ত সে সিদ্দিক এবং সত্যবাদী রূপে মানুষের কাছে পরিচিত হয় ওয়াইন্দাল ফুজুর আর মিথ্যা সবসময় অশ্লীলতার দিকে পাপের দিকে মানুষকে নিয়ে যায় ওয়াইন্দাল ফুজুর আ ইয়াহিদি ইলাল আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় ওয়াইন্নাল রাজুল লায়কে দিব হাত্তা ইউক্টা বা দেবা আর কোনো ব্যক্তি সে মিথ্যা বলতে থাকে মিথ্যা আসলে একটা মিথ্যা কিন্তু আপনাকে দশটা মিথ্যা বলতে বাধ্য করে তাই না ওই মিথ্যাকে ঢাকার জন্য আবারও আপনাকে এর কাছে মিথ্যা ওর কাছে মিথ্যা সবার কাছে মিথ্যা বলতে হয় এভাবে একজন মিথ্যাবাদী ব্যক্তি যখন মিথ্যা বলা প্রথমে শুরু করে তার শেষ হয় সবার কাছে মিথ্যা বলে ফলে শেষ পর্যন্ত সে আল্লাহর কাছে চরম মিথ্যাবাদী রূপে পরিচিত হয় অতএব মনে রাখবেন সত্যই হচ্ছে আখলাকের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সোপান আর মিথ্যা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর মানে আখলাকের অধপতনের কারণ এবং মনে রাখবেন এই যে আল্লাহর স্বীকৃতি দেওয়া এটা এটা শ্রেদ্ধ আমরা লাহাই স্বীকৃতি দিচ্ছি এটাও সত্যবাদিতা আমরা কোরআনকে মানছি আমরা আল্লাহকে মানছি আমরা রসুলামকে মানছি হাদিসকে মানছি এগুলো সত্যবাদিতা এবং এর পাশাপাশি আমাদের সার্বিক জীবন ব্যবস্থায় সবসময় সত্যের পক্ষে থাকা সত্যকে বলা এবং মিথ্যাকে অ্যাভয়েড করা এটা আমাদের আসলে চারিত্রিক মূলভূষণ এবং চরিত্রের যত ভালো দিক আছে এই সত্যবাদিতার মাধ্যমে সেটা প্রতিষ্ঠিত হয় আর মিথ্যার মাধ্যমে চারিত্রিক যত অধপতন যত দিকের সেগুলো সব দিক থেকে শুরু হয়ে যায় এই জন্যই সাল্লাহ সাল্লাম আমাদেরকে সত্যবাদী হওয়ার দিকে আহ্বান জানিয়েছেন এবং মিথ্যাবাদী হওয়া থেকে বেঁচে থাকার কথা বলেছেন এভাবে আরও অনেকগুলো হাদিস আমাদের সামনে রয়েছে প্রিয় ভাইরা আমি কনক্লুড করব আপনাদেরকে কথা বলে যে আসুন যে কোরআন হাদিসের আলোকে আমরা আমাদের ইমানকে শক্তিশালী করার কথা বলছি সহি আকিদা পোষণ করা এবং সহি আকিদার জ্ঞান লাভ করার কথা বলছি সহিভাবে ইবাদত পরিপালনের কথা বলছি সে একই কোরআন এবং সন্ন্যায় সুন্দর আখলাকের কথা বলা আছে অতএব আকিদা শুধু শুদ্ধ করলে হবে না আখলাকও শুদ্ধ করতে হবে আখলাকও সুন্দর করতে হবে আদব কায়দা এবং সচ্চরিত্র বজায় রেখে চলে জীবনটাকে সুন্দর করতে হবে জীবনটা শুধু থিউরি না থিউরি অর্থাৎ কিছু জ্ঞানের সমষ্টি নয় বরং এলেম এবং আমল জ্ঞানকে কার্যকর করাটাই হচ্ছে মুসলিম জীবন আর যদি সত্যিকার বিশুদ্ধ জ্ঞানকে কার্যকরেন কার্যকর করতে পারেন তাহলে বিশুদ্ধ আখলাখের অধিকারী হতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং আমি আজকের এই আয়োজনে যারা অবদান রেখেছেন আমার সাথে এবং অন্য অন্য শেকদের সাথে যারা যোগাযোগ রেখেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই জনপদে আমি আরও এসেছিলাম এখানে আপনাদের আচরণে আমরা অভিভূত এবং আপনাদেরকে সুক্রিয়া জানাই এখানে দিনের যে বিশুদ্ধ চর্চা হয় সেজন্যে আমরা আল্লাহর কাছেও আপনাদের জন্য দোয়া করি এবং আপনাদের সুক্রিয়া জানাই আজকে বিভিন্ন দাওয়াতি কাজ করতে গিয়ে আমরা সবসময় দেখি অনেক সময় আমরা কিছু বাধার মুখোমুখি হই মানুষের মধ্যে ভুল ধারণার কারণে তারা সহি আকিদা এবং এলমে সাহি এর বিরোধিতা করে বসে একটা গ্যাপ তৈরি হয়ে আছে আমাদের মধ্যে আমি আহ্বান জানাতে চাই যে আসলে সত্যিকারের জ্ঞানমুখী হন আপনারা সঠিক জ্ঞানের চর্চা করুন তাহলে এই ধোঁয়াশাটা বা এই কুয়াশাটা কেটে যাবে মানুষের মধ্যে সত্যিকার জ্ঞানের আলো ছড়িয়ে পড়বে তখন বিরোধীরা কেটে যাবে এবং তখন আল্লাহ সুবহান হতা আল্লাহর প্রতি সত্যিকার শুদ্ধ ইমান এবং বিশুদ্ধ ইবাদত আমরা পোষণ করতে পারবো পরিপালন করতে পারব আল্লাহর কাছে আমরা সেই তফই কামনা করছি আপনাদের প্রতি আবারও সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ আপনাদের সকলের ভালো করুন আমি আমার তরফ থেকে বিদায় নিচ্ছি কাপফারাতুল মজলিস পড়ে ভান আল্লাহমদিকা আর সাদু আল্লাহ ইলাকুওয়ালিকা আসালাম আলাইকুম